আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে কথা বলবো বাংলাদেশিরা কি পরিমাণে এই ডিসেম্বরের জন্য আবেদন করছে, এবং আপনাদের জন্য একটা সুখবর, এবং আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশিরা পরপর 2 মাসের ভিতরে 2 বার ক্লিক ডেতে অ্যাটেন্ড করতে পারবে। তো সেইগুলো নিয়েই কথা বলবো, আর কথা বলবো ভাই বিএফএস গ্লোবালে পানির স্রোতের মতো প্রতিদিন শত শত নুলস্যা জমা পড়তেছে। তো এগুলো কি সবই অরিজিনাল না সবই মানে কি কি পরিস্থিতি, এটা নিয়েই কিছু কথা বলবো। কলেজার ভাই ও বোনেরা, যদি ভালো লাগে ভালো কমেন্টস করবেন, যদি খারাপ লাগে অবশ্যই আপনার মতামত জানাবেন। তো আজকে প্রথমে বিএফএস গ্লোবাল নিয়ে কথা বলবো। বিএফএস গ্লোবালের একটা ভিডিও আমার সামনে, তো এই ভিডিওতে দেখতে পারতেছেন যে শত শত মানুষ প্রতিদিন বিএফএস গ্লোবালে নুলস্যা জমা দিচ্ছে। তো আপনারা বলবেন যে ভাই এগুলো কি সম্পূর্ণ মানে অরিজিনাল, বা কি সমস্যা, কি বা কোনো সমস্যা আছে কি না। হ্যাঁ ভাই, আমি মানে অনেক কাগজ দেখছি ভাই, মানে এই যে এখনো জমা দিতেছে এগুলোও আমার শেয়ার করে অনেকেই। তো অনেকেরই বলছি কিছুই বলার নাই, কারণ হলো ম্যাক্সিমাম ক্লোন কপি, মানে অরিজিনাল না, 90% এরা পাসপোর্ট ফেরত পাবে। তারপরে বলবে যে বাংলাদেশ 2 নম্বরের মধ্যে সেরা, সবাই জানবে। তো যেভাবে পাসপোর্ট প্রতিদিন ফেরত দিতেছে না, মানে কি বলে 100-এর ভিতরে 2-4টা মানে ভিসা পায়, এবং ওগুলোই আসলে অরিজিনাল জমা পড়ছে। আর এগুলো সব কম্পিউটার দোকান, বিভিন্ন দোকান থেকে বানানো ফেক, এবং 2 নম্বর জাল, বা যেভাবেই বুঝেন সেই নুলস্যা। তো এগুলা নিয়ে বলার কিছু নাই ভাই, আপনারা আপনারা বিপদের মধ্যে পড়তেছেন আসলে, তারে আগে চুক্তির মাধ্যমে টাকা লেনদেন করেন, যাতে তারে ধরতে পারেন যে আমার পাসপোর্ট ফেরত দিলে অ্যাম্বাসি থেকে পুরো টাকাটা রিটার্ন দিবেন। তো এইভাবেই লেনদেন করেন। আর বাংলাদেশিরা যেটা সবচেয়ে বড় এই কি, এই বছর মানে ইতিহাসের রেকর্ড, সবচেয়ে পরিমাণ বাংলাদেশিরা আবেদন করছে, মানে সমস্ত 33টা দেশের ভিতরে অর্ধেকের বেশি বাংলাদেশিরা আবেদন করছে। এবং এই বাংলাদেশিদের জন্য আর একটা সুখবর হলো, সামনে ফেব্রুয়ারি 5, 7 এবং 12 তারিখে আপনারা এই এখন যারা আবেদন করতেছেন, তারা ইচ্ছা করলে ফেব্রুয়ারি মাসেও আপনারা আবেদন করতে পারবেন। এবং ফেব্রুয়ারি মাসে ফ্লুসিতেও ঠিক কোটা থাকবে 1,50,000 না 54,000 এরকমই। তো সেখানেও আপনারা যারা এখন আবেদন করবেন, যদি নুলস্থান না উঠে কথার কথা, কারণ হলো সময় ডিস্টেন্স হলো 1.5 মাস থেকে 2 মাস, যদি নুলস্থান না ওঠে আপনারা এখন যারা অ্যাটেন্ড করছেন তারা ওই সময় অ্যাটেন্ড করতে পারবেন। এবং আগের এই ডিসেম্বরের নুলস্থান যদি আপনার উইঠা যায়, সেইটারে আনুল্লা বা বাদ করার প্রসেস আছে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। যদি নুলস্থান উইঠা যায় আগেরটা, মানে এই যে ডিসেম্বরেরটা, পরবর্তীতে আপনি যে অ্যাটেন্ড করছেন ফেব্রুয়ারিতে, সেইটা ইচ্ছা করলে বাদ করে দিতে পারবেন। আর যারা এখন আবেদন করলেন ডিসেম্বরে, আমার যুক্তিতে আপনারা আবার ফেব্রুয়ারিতে আবেদন করবেন, কারণ হলো যে পরিমাণ কোটা দিছে তার চেয়ে ডবল পরিমাণ, এই 1,36,000-এর ডবলের চেয়ে বেশি শুধু বাংলাদেশিরাই আবেদন করছে, 33টা দেশ তো বাদই। তো এই মুহূর্তে যারা আসলে মানে ক্লিক ডে যখন সার্ভার ওপেন করবে, তার 1 থেকে 5 মিনিট বা 10 মিনিটের ভিতরে যারা আবেদন করবেন, তাদের ভাগ্য সুপ্রসন্ন। এবং এইবার বাংলাদেশিরা একটা সত্যি কথা বললে মানে আপনারা অবাক হয়ে যাবেন, কারো কোনো ডকুমেন্ট ছাড়াই, মানে শুধু একটা মালিক ধৈর্য নিয়ে বা একটা মালিকের কাগজপত্র ধৈর্য নিয়ে, বা গত বছর যারা আবেদন করছিল সেরকম কোনো মালিকের ডকুমেন্ট যার কাছে আছে, কোনো কিছু আনপাল সার্টিফিকেট, দূর সার্টিফিকেট, ঋদিত্ব, কোনো কিছু ঠিক মতো ঘোষণা না দিয়ে, মালিকের কাছ থেকে অনুমতি না নিয়ে সমানে আবেদন করা হইতেছে। তো ভাগ্য যদি ভালো থাকে এগুলো উঠা যেতে পারে, কারণ হলো পরপর ডিস্টেন্স হলো 2টা, মানে এখন ডিসেম্বরেও আবেদন আবার ফেব্রুয়ারিতেও আবেদন। সরকার যদি চায় যে 12 বিচার ছাড়া দিয়ে দেই, তাহলে অনেক বাংলাদেশি এইবারও নুলস্যা পাবে, অরিজিনাল নুলস্যাই পাবে। এবং তারা যদি প্রথম দিকে জমা দেয়, ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এখন অনেকের মালিকের কাছে পরবর্তীতে যদি
এম্বাসি থেকে কল করে বা যোগাযোগ করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে যদি সেই মালিক সেখানে না কইরা দেয় যে না আমার অজান্তে এইগুলা জমা হয়েছে, বা সে যদি জানতে পাইরা যদি কোনো দিননসা বা কেস না মানে সাধারণ ডায়েরি করে ইটালির প্রশাসনের কাছে, সেক্ষেত্রেও আপনারা অরিজিনাল নুনসা পাইয়াও ভিসা পাবেন না। কারণ হলো এম্বাসি থেকে যদি কোনোভাবে মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যদি মালিক কোনোভাবে সেখানে কোনো যোগাযোগ করার চেষ্টা না করে বা মোবাইল নাম্বার বন্ধ থাকে বা ভুয়া নাম্বার দিয়া থাকে বা ইমেল নাম্বার ভুয়া দিয়া থাকে বা পেক নাম্বার যদি ভুয়া দিয়া থাকে বা মালিকের সঠিক পেক নাম্বারই দিছে, মালিক সেখানে যদি নেগেটিভ কিছু বলল বা কি বলে না কোনো যোগাযোগ করলো মালিক, সেক্ষেত্রে আপনার অরিজিনাল নুনসাও বিএপিএস গ্লোবাল বা বাংলাদেশ ইটালিয়ান এম্বাসি বাদ করে দিতে পারে। তো এইবার আসলে কঠিন একটা খেলা যাচ্ছে, জানি না কি অবস্থা হয়, তবে অবস্থা খুব একটা ভালো না, খুবই খুবই কঠিন অবস্থা বাংলাদেশিদের জন্য। কারণ হলো প্রচণ্ড পরিমাণ জাল নুনসা বেরোবো, এই মুহূর্তে যে 90% বিএপিএস গ্লোবালে জমা পড়তেছে 90%ই কাগজ জাল। এখন কেউ বিশ্বাস করুক আর না করুক, ইটালির পেপুত্ররা থেকে খুব সামান্য পরিমাণ কাগজ উঠে, কিন্তু প্রতিদিন শত শত কাগজ জমা পড়তেছে। এক খালি শুক্র শনি বাদে সপ্তাহের 5 দিন 500 থেকে 700, 800, 900, 1000 শুধু নুনসা ঢাকায় বিএপিএস গ্লোবালে জমা পড়তেছে। তো এগুলার সবগুলাই সঠিক না, 90%ই হলো জাল, ফেক। 2 নম্বর, আপনারা যদি সতর্ক থাকেন অবশ্যই আপনারা প্রতারিত হবেন, আর যদি সতর্ক না থাকেন অবশ্যই বিপদে পড়বেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।